গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সব বউ বাচ্চারা মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পারছো? চলো তোমাদের কষ্ট না করি আমি তোমাদের বলে দিই, আমরা যাচ্ছি একটা ছোট্ট পুচকু সোনার 5 বছরের জন্মদিনের অনুষ্ঠানে। তো আমাদের একটা মাসি আছে, তো সেই মাসির নাতনির জন্মদিন। কেমন মাসি তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমেই। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তার আগে দেখো কি সুন্দর করে ডেকোরেট করেছে না বাইরেটা। এটা কিন্তু ওদের বাড়ি নয়, আমাদের বাজারের পাশে একটা লজ আছে, তো সেই লজেই আয়োজন করেছে। তো আমরা চলে এসেছি, পৌঁছেও গেছি, আগে ভেতরে ঢুকে ভেতরের পরিবেশটা দেখাই, তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অলরেডি ভেতরে ঢুকে গেছি, আর জায়গাটা কিন্তু অনেকটাই বড় ছিল ভেতরে। আর এই যে সাদা শাড়ি পরা যাকে দেখালাম, উনি কিন্তু আমাদের সেই মাসি। এটা কিন্তু আমার মামনির নিজের বোন নয়, বা আমাদের কিন্তু নিজের মাসি শাশুড়ি নন, কিন্তু তার থেকেও অনেকটা বেশি তোমরা বলতে পারো। এই মাসিকে নিয়ে যে গল্পটা বলবো আর কি, তাহলে এটা আমাদের কেমন মাসি? তো এই মাসির কাছ থেকেই শোনা আমাদের, মাসি যখন নতুন বিয়ে হয়ে এখানে এসেছিল তখন খুব মন খারাপ নিয়ে থাকতো, কবে বাপের বাড়ি থেকে লোকজন আসবে। তো এরকমই একদিন অপেক্ষা করতে করতে হঠাৎ জানালা দিয়ে তাকিয়েছে। তখন তার ফোন ছিল না, কেউ কখনো বলে আসতে পারতো না, হঠাৎ হঠাৎ করেই আসতো। তো জানালা দিয়ে দেখতে দেখতে দেখে একটা নতুন শাড়ি পরা একটা ভদ্রমহিলা এইদিকে এগিয়ে আসছে। তো তাকে দেখে মাসি নিজের দিদি ভেবে রাস্তায় দৌড়ে চলে গেছে। গিয়ে দেখে নিজের দিদি তো নয়, একটা অন্য অচেনা মহিলা। তো সেটাই ছিল আমার শাশুড়িমা। তো শাশুড়িমাকে তখন জড়িয়ে ধরে ওই মাসি বলেছিল যে তোমাকে দেখে আমি আমার নিজের দিদি ভেবেছি, তো এখন দেখছি দিদি না, তুমি, তোমার মতোই আমার দিদিকে লেগেছে পেছন থেকে। তো সেই দিন থেকে আমার মামনি বলেছিল যে নিজের দিদি নয় তো কি হয়েছে, আজ থেকে আমিই তোর দিদি। তো সেই থেকে ওনাদের মধ্যে কিন্তু দুই বোনের মতো সম্পর্ক হয়েছে, তার থেকেও অনেক বেশি তোমরা বলতে পারো। তো আজ এত বছর হয়ে গেছে, ওনারা বয়স্ক হয়ে গেছেন, ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন, কিন্তু সেই বোন বোনই আছেন। তো এতটাই আমাদের নিজের বলতে পারো। তো আমরা চলে এসেছি, এরপর এই পুচকুটার কেক কাটিং হবে, চলো তোমাদেরকে দেখাই। কেক কাটিং তো হয়ে গেল, এরপর তো খাওয়ার পালা। আর পুচকু সোনাটাকে সবার প্রথমে ওর মা খাইয়ে দিচ্ছে। আর কেকটা দেখো কি সুন্দর দেখতে না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপরে এইদিকে দেখো আমার মাম্মামের কাণ্ড, ও বাবা এখানে এসে বন্ধু বানিয়ে নিয়েছে, যাক ভালোই হয়েছে, ওরা বাচ্চারা বাচ্চারা নিজেদের মতো খেললে আর না বিরক্ত করবে না। আর এমনিতে আমার মাম্মাম ঘুরতে এলে বিরক্ত করে না, কিন্তু আমরা চলে এলাম এইদিকে স্টার্টারের দিকে। কি কি আছে তোমাদেরকে একটু দেখাই। তো এখানে 4টে স্টল বসেছিল, প্রথমে দেখালাম ফুচকা, এখানে ছিল জিলিপি রাবড়ি, তারপরে এইদিকে চলো নিয়ে যাই, এখানে ছিল কফি স্টল, তারপরে এইদিকে লাস্টে আছে দু ধরনের, এটা পকোড়া ছিল, একটা ভেজ পকোড়া আর একটা ছিল চিকেন পকোড়া। তো আমার জন্য এক প্লেট দিয়ে দিতে বললাম, দুটো মিশিয়ে, তো এই যে আমাকে দিয়ে দিল। চলো এবার ভেতরে নিয়ে যাই, তারপর সবার সঙ্গে বসে বসে আড্ডা দিতে দিতে খাবো।
খাবারটা কমপ্লিট, তারপরে আমরা চলে এলাম এখানে ফুচকা খেতে। এসে দেখি ভিড় ভালোই, লাইনে সবাই দাঁড়িয়েছে, কেননা ফুচকা তো কেউ ছাড়বে না। আর এই যে টক জল আলু, উফ বাবা, এখনই আমার জিভেতে জল চলে আসছে এডিট করতে করতে। আর এই যে শেষ দিয়ে খেয়ে নিল, তারপরে রূপালি দাঁড়িয়েছে, তারপরে খেলাম আমি। তো বেশি খাইনি, চারটে খেয়েছিলাম, তার কারণ আরো অনেক কিছু তো খেতে হবে। তো ফুচকাটা খেয়ে নি, চলো তারপরে আবার আসছি। मेरे साथ होगी मगर कब न जाने ये बरसात होगी। मेरा दिल है प्यासा, मेरा दिल अकेला, चांद छुपा बादल में, शर्मा के मेरी जान। ফুচকা খেয়ে ভেতরে দেখো চলে এসেছি, এসে একটু ভিডিও করছিলাম। তার মধ্যে আমাদের পাশের বাড়ির একটা ভাই আর কি, সম্পর্কে ভাই হয়, পাশেই থাকে, তো ওদেরও ইনভাইট ছিল, ওরা এসেছে, আমি ভিডিও করছি দেখে একটু হাই করলো। তারপরে ওর ওয়াইফকেও বললো যে বৌদির চ্যানেলে একটু হাই করো, তো হাই করলো, বললো যে তোমাদের ভিডিও আমরা দেখি। তো তার মধ্যে আমার মামমামের কাণ্ড দেখো, নাচ করতে করতে ওর জুতোটা খুব স্লিপ করছিল, সেই জন্য ও পুরো জুতোটা খুলে তারপরে নাচ করবে। তো আমি আবার পরিয়ে দিলাম, তারপরে যে বাইরে এসে দেখো ওর নাচ। অনেকক্ষণ মামমাম নাচানাচি করলো, তারপরে রাত 10:30 বেজে গেছে, আমরা চলে এলাম কিন্তু রাতের ডিনারটা সারতে। তো এই যে আমরা সবাই বসে গেছি, আমাদের বাড়ির যেহেতু অনেকজন মিলেই এসেছি তো একটা টেবিলে হবে না। তো আমার মামমাম, আমি আর রূপালী, যে মেয়েটা আমার সঙ্গে থাকে আর কি, আমাকে খুব ভালোবাসে, ওদের বাড়িও আমাদের পাশে। তো ওরা, আমরা তিনজন বসেছিলাম একটা মানে টেবিলের এক সাইডে, আর এক সাইডে বসেছে এই যে ছর্দি আর সোনামা, আর সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো মামমামকে একটু হাই করতে বলছিল রূপালী, হাই করলো, ওই ভিডিওটা শ্যুট করছিল দেখো। আর এইদিকে আমাদের জল চলে এলো কথা বলতে বলতে, তোমাদেরকে একটুখানি দেখাবো না, তাই কখনো হয় বলো তো, পাঁচটা জলের বোতল, যেহেতু আমরা এক টেবিলে পাঁচজন ছিলাম, তো প্রথমেই পড়ে গেল এই যে স্যালাড আমার পাতে দিয়েছে। এরপর আমার মামমামকে দেবে কিনা জিজ্ঞেস করলো, মামমাম তো যা দেখবে বলবে, মামমাম আমাকে দিতে বলো, আমাকে দিতে বলো। তারপরে এই যে ভেজিটেবল চপ দিয়ে দিল, আর প্রত্যেক কটা রান্না এত ভালো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয়ে খেতেই পারিনি। আর নানটা দেখো, এত বড় নান যে হয় আমি মানে দেখিনি কোনো অনুষ্ঠান বাড়িতে দিতে। যাই হোক, তারপরে দিয়ে গেল কাবলি চানার তরকারি। তো জিজ্ঞেস করলো মামমামকে দেবে কিনা নান, আমরা বললাম না, দুটো বাচ্চাকে দিতে হবে না, এত বড় বড় আমরাই ছিঁড়ে দেব। তো ওরা দেখে বলছে না, আমাদের থালাতে দাও, আমাদের থালাতে দাও, আমাদেরকে কিছুই দাওনি। তো একটু একটু করে ওদের থালাতেও দেখো তরকারিটা দিয়ে গেল। তারপরে চলে এলো ফ্রায়েড রাইস, আর আমি এত ভালো ফ্রায়েড রাইস কোনো অনুষ্ঠান বাড়িতে আজ অবধি খাইনি, একদম সত্যি কথা বলছি, মানে এত ভালো হয়েছিল। চেয়ে দেখো আমি আবার নিলাম, আর আমার মামমাম না কাজু কিশমিশ চাইছিল, তো ও খেতে এত ভালোবাসে, তো বললাম যে এখানে একটু কাজু কিশমিশ দিয়ে যাও। তো এই যে বেশি করে দিয়ে গেল। তারপরে চলে এসেছিল চিকেন, প্রত্যেক কটা রান্না মানে আমি রিপিট করতে বাধ্য হচ্ছি, এত ভালো হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় দেখো কিছুই খেতে পারিনি। স্টার্টার খেয়ে আমাদের পেট ভরে গেছিলো, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ফুচকা খেয়ে আমাদের পেট এত ভরে গেছিলো, আমরা কোনো কিছু, সবার থালাতেই তোমরা দেখতে পাবে যে সবার থালাতেই মানে কেউ কিছু খেতে পারিনি। মিষ্টি তো আমরা নিইনি, মানে কিছুই সেরমভাবে নিইনি। দেখো এই যে রসগোল্লা, পান্তো আমরা কিচ্ছু খাইনি, কিন্তু এত ভালো রান্না এখন তো মনে হচ্ছে যদি একটু পেতাম। যাই হোক, এই যে পাশ পাশ দিয়ে আমাদের বিদায় জানালো, তারপরে এই যে মাসিকে, তারপরে মাসির বৌমাকে, সবাইকে একটু বাই করে যে আসছি বলে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। তো বললো যে হ্যাঁ কেমন খেয়েছো আসবে, যাই হোক যেটা হয় আর কি বেরোনোর আগে। তো আমার মামমাম বেলুনটা দেখে একটু নিতে চাইলে, আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তো চলো টাটা।